সুপ্রভাত আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি প্রথম শ্রেণীর ক্লাস নেব। তাই প্রথম শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমাদের আমার বইয়ে তৃতীয় পর্ব, তৃতীয় পর্বে 223 পাতা করলো। এর আগে দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেছে, তাই আজ থেকে তৃতীয় পর্ব শুরু করছি। তৃতীয় পর্বে একটি রাহিমস আছে। এই রাহিমসটা আমরা প্রথমে আগে শুনব, এবং ওখানে আমি একটা ভিডিও চালাবো, সেই ভিডিওটা তোমরা দেখো এবং আমরা একসঙ্গে এটা করব, কেমন? এটা দেখো। তোমরা এই যে দেখলে ভিডিওটা, এই সুরে তোমাদের এই গানটা করতে হবে, কেমন? আর এখানে দেখো একটা ছেলে, সে এই নৌকাটা চড়ছে, কেমন? এর পরের পাতাটা দেখো, এখানে আগে রং করবে তারপর আঁকবে। এখানে যেটা দেখতে পাচ্ছ, এটা একটা কিসের ছবি দেখতে পাচ্ছ? ফলের ছবি, আঙ্গুরের থোকা। এই আঙ্গুরের থোকায় তোমরা প্রথমে রং দেবে, তারপরে এই জায়গাটায় তোমরা আঁকবে, এঁকে রং দেবে, কেমন? পরের পাতাটা দেখো, একটা বাংলা পড়া আছে, ছবিটা দেখো আর পড়তে বলছে। পথে লোক চলে, পথের পাশে বিজুলি বাতির খুঁটি, মইটা খুঁটিতে হেলান দিয়ে রেখেছে, পাশে কালুদা দাঁড়িয়ে আছে, বিজুলি তার ছাড়াই হবে। পথে লোক চলে, পথের পাশে বিজুলির বাতির খুঁটি, মইটা খুঁটিতে হেলান দিয়ে রেখেছে, পাশে কালুদা দাঁড়িয়ে আছে, বিজুলি তার ছাড়াই হবে। সামনের মাঠে চলছে ফুটবল খেলা, রেবা দেখে দেখে আর তালি দেয়, ওপারে আসবার চাচার দোকান, দোকানে চাচার মন নেই, সাইকেল চেপে প্রিয়ন দাদা আসছে যে, কাঁধে তার ঝোলা, ঝোলায় চিঠি গোছা। তার এখানে কি বলছে দেখো, একটা রাস্তা, পথে লোক চলছে, পথের পাশে একটা বিজলি বাতি রেখে, লাইট পোস্ট বলা হয়, এই লাইট পোস্টে কি হচ্ছে, বাতি ল্যাম্প জ্বলে, মইটা দেখো, এই একটা মই খুঁটিতে হেলান দিয়ে রেখেছে, পাশে কালুদা দাঁড়িয়ে আছে, বিজলির তার সারাই করবে, এই যে তার খারাপ হয়ে গেছে সেটা সারাই করতে এসেছে। সামনের মাঠে চলছে ফুটবল খেলা, এই যে দেখো ফুটবল খেলা চলছে, রেবা দেখে দেখে আর তালি দেয়, রেবা কি করছে, খেলা দেখছে আর তালি দিচ্ছে। ওপারে দেখো এই যে আসবার চাচার দোকান, দোকানে চাচার একদম মন নেই, সাইকেল চেপে পিয়ন দাদা আসছে যে, পিয়ন দাদা মানে যে চিঠি বয়ে নিয়ে যায়, চিঠি বাড়ি বাড়ি দেয় পোস্ট অফিস থেকে, তাকে পিয়ন দাদা, চিঠি আসছে সেই জন্যে আসবার চাচার মন নেই, কাঁধে তার ঝোলা, ঝোলায় চিঠির বোঝা।
পরের পাতাটা দেখো, এটা তাহলে তোমরা পড়বে রিডিং, বারবার পড়বে। পরের পাতাটা দেখো, এখানে আমি বলে একটা অঙ্ক দেখো, নানাভাবে পাঁচ বানায়। এই অঙ্কটা দেখো, রেখা আছে নানাভাবে পাঁচ বানায়, পাঁচ পাঁচ তৈরি করতে হবে। একটা দেখো করে দেওয়া আছে, পাঁচ যোগ শূন্য, পাঁচের সঙ্গে শূন্য যোগ করলে কত হয় দেখো, দেখতে পাচ্ছ তো? তাহলে পাঁচ যোগ শূন্য পাঁচ হবে। এবার দেখো এক যোগ করা আছে, তাহলে পাঁচ মেলাতে হবে, কত যোগ করলে পাঁচ হবে? না, চার যোগ করলে, চার যোগ এক পাঁচ হয়ে গেল। এবার এইটা দেখো মেলাতে হবে পাঁচ, তাহলে এখানে তিন বসাও, তাহলে তিন আর কত যোগ করলে পাঁচ হবে? তিন মেলাও, তিনের পর থেকে চার পাঁচ, তাহলে দুই, এখানটায় দুই বসাও। এখানটা দেখো দুই দেওয়া আছে, তাহলে দুই দেওয়া আছে, পাঁচ মেলাতে হবে, দুইয়ের পর থেকে পাঁচ মেলাও, তিন চার পাঁচ, তাহলে কত হলো? তিন, তাহলে দুই যোগ তিন করে পাঁচ। এবার এখানটায় বসাও এক, তাহলে একের সঙ্গে কত যোগ করলে পাঁচ হবে? না, মেলাও এক দুই তিন চার পাঁচ, তাহলে চার, কেমন? এবার এখানটায় দেখো পাঁচ, তাহলে এখানটায় শূন্য বসাও, শূন্যর সঙ্গে কত যোগ করলে পাঁচ হবে? পাঁচ, তাহলে শূন্যর সঙ্গে পাঁচ যোগ করলে পাঁচ হবে। তাহলে এইভাবে কড়াকম ভাবে, ছড়াকম ভাবে পাঁচটাকে মেলালো, মেলালো। এবার পরেরটা দেখো, ছয় বানাতে হবে, ছয় কি করে বানাবে দেখো, এখানে কিছু করার নেই, তাহলে তুমি এখানটায় ছয় বসাও তোমরা, ছয়ের সময় কত যোগ করলে ছয় হবে? না, শূন্য যোগ করলে। এখানটায় পাঁচ বসাও, পাঁচের সঙ্গে কত যোগ করলে ছয় হবে? পাঁচ ছয় এক। এখানটায় চার বসাও, চারের সঙ্গে কত যোগ করলে ছয় হবে? চার পাঁচ ছয় দুই। এখানটায় তিন বসাও, তিনের সঙ্গে কত যোগ করলে ছয় হবে? তিন চার পাঁচ ছয় তিন বসাও, তিন যোগ করলে। এখানটায় দুই বসাও, দুইয়ের সঙ্গে কত যোগ করলে ছয় হবে? দুই তিন চার পাঁচ ছয় চার বসাও। এখানটায় এক বসাও, একের সঙ্গে কত যোগ করলে ছয় হবে? এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে পাঁচ বসালে, পাঁচ যোগ এক ছয়। এবার এখানটায় শূন্য বসাও, শূন্যর সঙ্গে কত যোগ করলে ছয় হবে? না, ছয়। এই হচ্ছে নানাভাবে ছয় মেলালো, এই ছ রকমভাবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাত রকমভাবে এটা মেলানো যায়, কেমন? তাহলে এইভাবে পাঁচ মেলানো হলো, ছয় মেলানো, তোমরা এটা বাড়ি। এবার বইয়েতে চলে এসো দুশো ২৬ পাতায়, দুশো ২৬ পাতায় এটা তোমরা করবে, আমি যেটা করে দিয়েছি, ছয় মেলানোটাও করে দিলাম, সাতটা আমি কিন্তু করছি না, এটা তোমরা নিজেরা করবে, নিজে হাতে করবে, ঠিক আছে? বাবা অথবা মা সাহায্য নিয়ে এটা করবে, সাত বিভিন্নভাবে নানাভাবে মেলাতে হবে। তাহলে এই পর্যন্তই তোমাদের আজকের ক্লাস শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক